ট্রেইলার তোমালকে ভাল দেখুৱালা ট্রেইলার বুজি পোৱা নহয় টিজার টিজার তো তোমালকে ভাল দেখুৱালা কিন্তু জীবনৰ মূল সিনেমাখনটো তোমালকে আজি তোমালোক নায়ক নায়িকা কিন্তু জীবনৰ মূল সিনেমাখনটো তোমালোক নায়ক নায়িকা হোৱা ভগৱানৰ ওচৰত মই তাৰেই প্ৰাৰ্থনা কৰিছো তাৰেই কামনা কৰিছো আৰু এই যে সম্বৰ্ধনা আমি পালো ইয়াক লৈ ভাল লাগিব কিন্তু কিটা অহংকাৰী নহবা ইতিহাস সাক্ষী হৈ আছে সাংঘাতিক সম্বৰ্ধনা পোৱাবিলাকে কিন্তু জীৱনত একো কৰিব পৰা নাই অকণমান তিৰস্কাৰ সমাজৰ অকণমান লাঞ্ছনাৰ প্ৰয়োজন তেতিয়াহে ভিতৰৰ অগ্নি জ্বলি উঠে সেইকাৰণে বহুত বেছি সম্বৰ্ধনা নলবা সমালোচনাও লবা অলপ গাঁৱত মিঠাই খাইছে চাগে ঘৰত মিঠাই খাইছে মানুহৰ সুদ মামা মাহী পেহা পেহী জেঠা জেঠী চব ভৰ্তি খুব ভাল কথা মই নিৰাশ কৰিব কোৱা নাই কথাটো নেতিবাচকভাৱে কোৱা নাই কিন্তু ইতিহাসৰ পৃষ্ঠা যদি আমি চাওঁ মানুহবোৰ যেতিয়া খুব বেছি অপমানিত হয় খুব বেছি লজ্জাবোধ হয় তেতিয়াই সেই মানুহেই ইতিহাস রচনা করে প্রথম উদাহরণ চাণক্য ধননন্দর রাজসভা যেতিয়া আলেকজেন্ডারে আক্রমণ করবলে উদ্যত হয়েছিল আর হিন্দুকুশ নদীর পারত আছিল চাণক্যই গৈ ধননন্দক কৈছিল যে আপনার রাষ্ট্রের পতন অনিবার্য সাবধান হোক কারণ আপনার বিপদ নিশ্চিত তেতিয়া ধননন্দই চাণক্যক অপমান করে রাজসভার পৰা গতিয়াই বাহির করে দিয়েছিল তারপর আমি গম পাইছিল চাণক্যই মহাপ্রতাপী হয়ে নিজকে এক অবিচক্ষণ রাজনৈতিক বিদ রূপে প্রতিষ্ঠা করছিল গতি সমাজে গতিয়াই দিয়া মানুষজনেও কিন্তু ইতিহাস রচনা করব পারে মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকাত যদি সেইজন মানুষক ট্রেনের গতিয়াই দিয়া নহলহেতেন যে তুমি কলা চালর মানুষ এই ট্রেনখনত এই রেলখনত যাবলে তোমার এই ডবাটুত যাবলে তোমার নৈতিক অধিকার নাই গতি মহাত্মা গান্ধীক যদি চূড়ান্ত অপমানিত নকরিলেহেতেন সাউথ আফ্রিকাত আজির দিনত মহাত্মা গান্ধীক আমি মহাত্মা গান্ধী হিসাবে নাপালোহেতেন আরও আছে গতি ইতিহাস চাবা ভিতরের মনের প্রজ্ঞার অগ্নি তেতিয়াহে জ্বলে খুব বেশি সম্বর্ধনা হয়ে থাকলেও বেয়া এতিয়া সম্বর্ধনা পালা আজির পর যায় ঘরত লাগা আর কথা সেই যে মই কলো সমালোচনা আর তিরস্কারের প্রয়োজন কিন্তু ইতিহাস আর কোন আছে ভীমরাও রামজি আম্বেদকর জীবনের প্রতিটি মুহূর্ততে শৈশবর পর কোনো দিন সম্বর্ধনা নাপালে সেই শিশুটিয়ে সদায় তিরস্কার তুমি নিজ জাতির হয় ডাঙর জাতির সঙ্গে তুমি একেলগে উঠা বহা করব নোৱাৰা বুলি প্রতিদিনেই তিরস্কার লাভ করেছিল ভীমরাও রামজি আম্বেদকরে তারপিছতে আম্বেদকরে কি করলে আমি সকলে জানো এজন ইতিহাস কিংবদন্তী পুরুষ হয়ে গেল বি আর আম্বেদকর এই তিনিটা উদাহরণ আর বহুত উদাহরণ আছে এই উদাহরণকিটা মই কিয় দিছো যে সম্বর্ধনা পাইছো ভাল রেজাল্ট করছো খুব ভাল কথা আমি আমার পিতৃ মাতৃ আমাক লৈ গৌরব করেছে কিন্তু জীবনত বেশি সম্বর্ধনা হলেও বেয়া হয়ে যায় কথাটো অকণমান সমালোচনাটো স্বীকার করব লাগিব অকণমান কোবা তিরস্কারটো লাভ করব লাগিব তেতিয়াহে জীবনত তুমি যেটো কয় ইগনাইটিং মাইন্ড বুলি যেটো কয় যে ভিতৰৰ পৰা সর্বস্ব উজাৰি নিজকে প্রতিপন্ন করব পৰাটোহে উদাহরণ মই তিনিটা উদাহরণ কলো চাণক্য মহাত্মা গান্ধী বি আর আম্বেদকর তিনিওজনকে ঘোর অপমানিত করা হয়েছিল আর সেই অপমানিত করা নহলায় আজি মহান ব্যক্তি নহল সেই কারণে সফলতা পায় সুখী হওয়া কিন্তু অহংকারী নহবা।